আল্লাহ বানায় যায় তো আমার বউ তো দেখলে একটু খুশি হইব মনে করবো আমি একটু জোয়ান। আমি বললাম যে বিবির সামনে বাপ ধরে গেল নেই, বিবি এমনি জানে আপনি জোয়ান না বোরা হাজুর এখন তো জানে এই কালা বানায় গে জোয়ান সাজন লাগতো না। কলব লাগানো না, জোয়ান হইতে চায় মানুষ কিন্তু বার্ধক্য মানুষকে ধরে। আল্লাহর নবী বলেন যৌবন কালকে তোমরা গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। গনিমত কেমনে মনে করা? একজন মানুষ যদি সরকারি চাকরি করে আর সারা জীবনের শক্তির সময়টা সরকারের গড় দিলে সরকারের পক্ষ থেকে এই লোকটার জন্য পুরস্কার আছে না নাই? কোন যুবক যদি আল্লাহর রাস্তায় তার যৌবন কালটারে খাটাইতে পারে বার্ধক্য অবস্থায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কোন যুবক মানুষ যদি তার যৌবন কালে এই যে যুবকরা আজকে আয়োজন করলো এই রকম যুব সমাজ ইচ্ছা করলে গান যাত্রা প্যান্ডেল বানাতে পারত, কিন্তু তারা আজকে কোরআনের মাহফিল করেছে, আলেমদেরকে আনলো, মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় কত সুন্দর এক আয়োজন করে ফেললো। যুবক যৌবনকালে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করে, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, কোরআন তেলাওয়াত সকাল বিকাল আদায় করে, এইভাবে আল্লাহর হুকুম মানে, সমাজ কল্যাণ কাজের সাথে সে সম্পৃক্ত হয়ে যায়, এমন একটা সময় তার জন্য যখন চলে আসবে সে যখন বুড়া হয়ে যাবে বার্ধক্যজনিত কারণে, এখন আর এই রকম আগের মতো মেহনত করতে পারে না। আজান যখন হয়ে যায় শরীরে শক্তি নেই, ইচ্ছা থাকলেও মসজিদে যাইতে পারে না, মন তখন কান্দে, হাইরে আমি যখন জোয়ান ছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তাম, ফজরের আগ মুহূর্তেই ঘুম ছুটে যায়, কিন্তু শরীর কুলায় না বার্ধক্য হওয়ার কারণে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমি আমার বান্দাকে নিজে বুড়া বানাইছি, সে নিজে বুড়া হয় নাই, বুড়া কি আমরা হই না আল্লাহ বানায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বুড়া হয়ে গেছো, আমি আল্লাহ তোমারে বার্ধক্য দিয়ে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা আমার এই বান্দা জোয়ান থাকাকালীন সময়ে যৌবন কালটারে কাজে লাগাইছে, এখন বার্ধক্য হওয়ার কারণে সে আর মসজিদে যাইতে পারে না, দিনের কাজে এতটা সম্পৃক্ত হইতে পারে না, মন কিন্তু তার কান্দে, ফেরেশতারা রে আমার বান্দা আগে নেক কাজ করিয়া যেই পরিমাণ নেকি পাইত, তুমি নেকি লিখার কলমটা থামায়ও না, আমার বান্দার মরণের আগ পর্যন্ত আগে যেমনে দিতা এমনি লেখতে থাকো। শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালকে তোমরা গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে। এই যৌবনকালটা যদি তুমি অন্যায় কাজে খাটাও তাহলে তোমার অবস্থাটা কি হবে? যৌবনকালে তুমি এমন কাজ করছো কালের টাঙ্কি মারে, টাঙ্কি বুঝছেন না, এই অবস্থায় যখন করে বুড়া হওয়ার পরে কয় আমি তৌবা করেছি, বুড়া হওয়ার পরে তৌবা করলে লাভ নেই, কারণ অহন্ত তৌবা না করলেও তোমার বেল নেই। সুরে কয় হুজুরে হন সুরিত যাই না, তৌবা করেছি, সুরিত কেন যাই না কয় আমার নেয় না, সুরের টিম আছে না টিম, টিমে আমার নেয় না, নেয় না কেন এতদিন করছেন কয় আমি বুড়ো হয়েছি তখন কাশ উচ্চরে কাশুরটের ওদিক কেউ নেয় না, বুড়ো হলে কাশুর তো না। খুব ভালো করে বুঝবেন, চুরের দলে তারে সারছে সে কি চুরি সারছে না সুর দিয়ে তারে সারছে, ভালো করে বুঝবেন, সে তো চুরি চারে নাই চুরিয়ে তারে সারছে। যুবক অন্যায় করো, অপরাধ করো, এদিক সেদিক চলাফেরা করো, আল্লাহর সাথে নাফরমানি করো, রে যুবক এই যৌবন কাল আল্লাহর দেয়া নিয়ামত, এই নিয়ামত চিরদিন তোমার থাকবে না, এমন একটা দিন চলে আসবে তুমি ইচ্ছা করলেই সব করতে পারবে না,
তখন কেউ তোমারে পছন্দ আর করবে না। তুমি এখন যা করতে পারো 20 বছর পরে আর তা করতে পারবে না। তখন যদি বলো আমি আগের কাম ছেড়ে দিছি, আগের কাম তুমি ছাড়ছো না, তোমারে ছাড়ছে। এই জন্য তুমি যৌবন কালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার যৌবন কালটারে ভালো কাজে কাটাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে বোনাস পাইবা, যতদিন বাঁচবা এতদিন নেকি লেখা পাইবা। সিহাতাকে কাবালা সুকুমিক, দুই নাম্বার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতা কত বড় এক নিয়ামত। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, প্রভু গো একটা কথা বলতাম। আল্লাহ বলেন, কি বলবি বলো? যে আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বান্দা হইতা, আন্তাজ আছে শিল্ডিয়াত। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতা, আমরা এমনি কইতেছি আন্তাজ নাই, তাদের মধ্যে এই সম্পর্ক, এই মহব্বত ছিল। আল্লাহর সাথে যখন বান্দার গভীর সম্পর্ক হয়ে যায়, এটা আলাদা মাসালায় পৌঁছে যায়, আলাদা একটা দরজায় পৌঁছে যায়, এই হালতটাই অন্যরকম হয়ে যায়। একজন মানুষ, আপনারা বুঝবেন না, একজন মানুষ যখন দেখে টেলিভিশনের সামনে ছক্কা মারছে বাংলাদেশের প্লেয়ার, তখন কি কেউ গুতা দেয়, শিক্ষার দেওয়া না, এমনি শিক্ষার মেরে গুতা দেওয়ার লাগে না, এমনি বেরিয়ে বেরে, এটি ওই পর্যায়ে পৌঁছা দরকার। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতা, এটা কি কোনো সময় সম্ভব? এটা যে সম্ভব না এটা আমিও জানি, এরপরেও জিগাইতেছি আর কি, যদি ওইতো, যদি ওইতো, ওইতো তো না, এটা আমিও জানি, যদি ওইতো, ক শুনি, যদি ওইতো তো কি, তাহলে তুমি আমার কাছে কি চাইলায়, আমরা যেমনে তোমার কাছে চাই, তুমিও তো চাইলায়, তুমি কিটা চাইলায়? আল্লাহ বলেন, এটা তো হবে না, যদি হইতো আমি সুস্থতা চাইতাম। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। আত্মীয় স্বজন সব আইছে, মিষ্টি ফল ফ্রুট সব লই আইছে, ডাক্তার বলে দিছে তোমার ডায়াবেটিস এমন এক পর্যায়ে পৌঁছে, যদি মিষ্টি খাও 3 দিনও টিকত না। এখন আত্মীয় স্বজনের খুব বালা বালা মিষ্টি আনছে, হবিগঞ্জের গোপালের মিষ্টি, এরপরে আপনার মুক্তাগাছার মুন্ডা, এই জাতীয় মিষ্টি লই আইছে সামনে তুইছে, নাতিনাত করে কায় আর কালি মিট মিটায় দেহে, কি দিন গেল রে, নসিব নাই, আছে না নাই। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। দুই নাম্বার, তিন নাম্বারে আল্লাহর পয়গম্বর বলেন, গনাকা কাবলা ফাকরিক, দনিত্বকে গনিমত মনে করো গরিব হওয়ার আগে। গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আমাদের জন্য চিকিৎসা। আল্লাহর পয়গম্বর বলেন, দনিত্বকে গনিমত মনে করবা ফকিরি আসার আগে। সম্পদ দেওয়ার মালিককে সন্দেহ না থাকলে জবান কুলে বলেন, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। পাক রব্বুল আলামিন মানুষকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, সম্পদের কিন্তু রুহু আছে। আমার এই জামার রুহু আছে, আপনার জামারও রুহু আছে, এই যে বসলাম চেয়ারের একটা রুহু আছে, মাইকেরও রুহু আছে, প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা রুহু আছে। আমরা এটা বুঝি না, মনে করি যেগুলো শুধু চলাফেরা করে এইগুলোর রুহু আছে, যে না না, প্রত্যেকটা বস্তুর রুহু আছে। একটা গরির রুহু তাকে কতক্ষণ
গড়ি চলতে পারে যতক্ষণ, প্রত্যেকটা বস্তু রুহু থাকবে যতক্ষণ, ব্যবহারের যোগ্য থাকবে ততক্ষণ। যখন রুহু থাকে না তখন আর ব্যবহারের যোগ্যও থাকে না। সম্পদের রুহু আছে, একজন মানুষ যখন দনিত্বকে গনিমত মনে না করে, আল্লাহর পয়গম্বর যে বললেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান, কোনো মানুষকে গরিব বানায় ধনীর বাড়িতে কাজের জন্য পাঠায় দেন। রে ধনী মানুষ, দনিত্বকে তোমরা গনিমত মনে করবা? তোমার বাড়িতে একজন মানুষ যদি কাজ করতে আসে, তার সাথে এমন আচরণ করবা তার মনটা যেন খুশি হইয়া যায়। অনেক মানুষ এমন আসে দেখবেন, কাজ করায় ঠিক, সারাদিন কাজকর্ম করাইয়া সাথে সাথে মজুরি দেয় না, এইটা কিন্তু বড় অন্যায়। আল্লাহর নবী শিখাই দিলেন, আল্লাহর পয়গম্বর শিখাইছেন, সারাদিন কাজকর্ম করানোর পরে ওই মানুষটা যখন তোমার কাছ থেকে বিদায় নিবে, সাথে সাথেই মজুরিটা দিয়ে দাও। সারাদিন কষ্ট করার পরিশ্রমের যেই কষ্টটা, মুহূর্তের ভিতরে টাকাটা দেখলে শেষ হয়ে যায়। কিন্তু আমরা অভ্যাস হইল দান বেশি, টেকা আছে বাজারও ভরে দেমনে, কিংবা বাজারও দেখা করিস পরে দেমনে। এই মানুষটা তোমারে কুস্তে কুস্তে যখন বাজারে যায়, বিবির কাছ থেকে বিদায় নিল, বিবি বলিয়ে দিয়েছে চাউল আনবাডায় আনবা, মানুষ তো নিজের বাচ্চাদেরকে লালন পালন করার জন্যই আরেকজনের বাড়িতে কাজ করে। বাজারে গিয়া সকাল, এই যে সকাল থেকে কাজকর্ম করল, স্বপ্ন একটাই, বাচ্চাদেরকে খানা খাওয়ায় ঘুম পড়াবে। বাজারে গেল সন্ধ্যার পর থেকে রাত 8টা পর্যন্ত তোমারে খুঁজলো, পায় নাই, 9টার কোটায় গিয়া পাইছে, আর একজনের দোকানের ভিসে বইয়া টাস খেলাও। বাপের সম্পত্তি যারা বুগে, বেশিরভাগই এই দলের লোক, নিজে যারা কামায়া লয়, সম্পদের গুরুত্ব তারা বুঝে। বাপের সম্পত্তি পায়া অনেকেই শুকর আদায় করতে পারে না, এটার মূল্যায়ন সে বুঝে না, টাস খেলায় ভিসে বইয়া কামলা বেড়া গেছে। ভাই সাহ, মনটা তো একটু দুঃখ করছে, রাগ তো বেরিয়ে আছে, সন্ধ্যার পর থেকে কুজদাসি আপনার ভাই না। এই বেটা, এর লেগে তোরার মতো লোহের কামলা লোন নাই, মন্ডার যে কষ্ট আছেন, কষ্ট কি কমলো না আরো বাড়লো? টাকা কিছু দিছে, পুরাপুরি দেয় নাই, আর বাংচি নাই ভরে নিস। এই কিছু টাকা লইয়া বাজার করিয়া যখন বাড়িতে গেছে, বিবির চেহারাটা বড় মলিন, মনটা বড় খারাপ, এত রাতে বাজার করে আসলেন, কিন্তু উনি কেন দেরি করে আসলেন এটা তো বিবি জানে না। স্বামী এত রাত দেরি করলেন, সারাদিন কষ্ট করলেন, একটু আগে আসলে তো বিশ্রাম করতে পারতেন, মালিকরে পাই নাই, দেরি হয়ে গেছে বাজার করতে, নেও পাকশাক করো, আমার বাচ্চাগুলো কই, বাচ্চারা না খায়া ঘুমায় গেছে। এই মানুষটার চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহর কাছে তখন দরখাস্ত করে, খুব সাবধান, যারা কাজের লোক ব্যবহার করেন এদের সাথে আচরণ এমন করবেন, আপনি মরে গেলেও যেন কবরের পাশে গিয়া দাঁড়ায় মনটা খুশি করে আপনার জন্য দোয়া করে, আমার মালিক বড় ভালো ছিল। এই রকম মনটারে রাখবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, আচরণ যদি ভালো হয় সম্পদ লাস্টিং বেশি দিন করবে। খুব ভালো করে বুঝবেন, কামলা দেয় এক বেটার বাড়ি 12-13 জন 14 জন, খালি মুহি কওয়ায়, সকালেও মুহি, দুপুরও রাত, 3-4 দিন পরে একদিন মালিক আইছে, এক বাবা হল কি তার খাওয়ায় আমি নিজের কেত করছি না মুহির, নিজের কেত নাই মুহির, একজনে বুঝেছে যে নিজের কেত মুহি নাই, এরপরেও যদি এই অবস্থাও হয়, নিজের টাকলে না জানি কুন্ডল, রাত্রে নামছে বৃষ্টি, এমন বৃষ্টি নামছে এমনি ঠাড়া পড়ছে, মনে হয়েছে ঠাডাটা খুব কাছে পড়ছে, এক কামলা উঠে কয় দেখছে রে ঠাডার কি মুহি কেটটা পড়ছে,
কাজের লোকটি কি মালিকের উপরে খুশি না বেজার? কাজের লোকগুলো খুব বেজার হয়, এই রকম আচরণ করলে কাজের লোক খুব বেজার হইয়া যায়। তুমি যদি কামলা লও, খানা যখন খাইবা দুইজন পারলে যদি মনের সাথে মিশে তাহলে একসাথে বইয়া খাও, তোমার জন্য অনেক বালা। এই মানুষটার মনটা খুশি হয়ে গেলে তোমার মালে আল্লাহ বরকত দিব। আর যদি মানুষের সাথে খারাপ আচরণ করো, খারাপ আচরণ করার কারণে এই সম্পদ একদিন টিকবে না, সম্পদে আল্লাহর কাছে বলে আল্লাহ ওই মানুষটা মানুষের সাথে খারাপ আচরণ করে, আমারে মালিক বদলায় দাও, মালিক বদলায় দাও। তখন মালিক বদলে যাদের উপরে জুলুম করতো আল্লাহ তাদেরকে এই সম্পদ দিয়া দেয়, তার বংশধর একদিন সেই বাড়ির কাজের লোক হইয়া যায়। খুব সাবধান, নবীজি বলেন দনিত্বকে গনিমত মনে করো, গরিবি আসার আগে, গরিবি তো আসতেই পারে, সাবধান, সম্পদ কারোর নামে এমন ভাবে বেঁধে আসে না যে জীবনে আর যাবে না। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, আছে না কথা? এটার তাৎপর্যটা কি? সকালবেলার ধনী মানে জীবনের প্রথম যুগের ধনী তুমি, সন্ধ্যাবেলায় ফকির মানে জীবনের শেষ অংশে তুমি ফকির। দিনের শুরু আর দিনের শেষ, তোমার জীবনের শুরু আর জীবনের শেষ, এমন মানুষও আছে দেখা যায় প্রথম জীবনে বুক বিলাসীর কোনো শেষ নাই, অপচয় করে অনেক সম্পদ, কিন্তু শেষ জামানা এমন এক পর্যায়ে পৌঁছে যায় ঔষধ খাওয়ার মতো পয়সা না। এমন নজির সমাজে আছে না নাই? সাবধান, সাবধান, মানুষের সাথে আচরণ করবেন খুব ভালো, মানুষ যদি কষ্ট পায় আমার আল্লাহ সহ্য করেন না, মানুষ যদি কষ্ট পায় আল্লাহ সহ্য করেন না। আমাদের এই কথাগুলো মানবেন, কাজে লাগবে, মানবেন না ক্ষতিগ্রস্ত হবেন। ছাত্র আর উস্তাদ এক এলাকায় বেড়ানি যায়, ঘুরতে যাইতেছে, আপনারা একটু গুম গুম বাবাইতেছে আমি বুঝতেছি। ছাত্র আর উস্তাদ যায় বেড়ানি, আল্লামা আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, গিয়া দেখেন এমন এক আজব দেশ, দেশটার নামই আজব দেশ। আজব দেশ কেন? যে ওই দেশে তেলের দাম, ফেজের দাম, আদার দাম, মরিচের দাম সব এক দাম, সব এক দাম, কোনো কম বেশ নাই। উস্তাদে কয় আমি এনে থাকতাম না, এইরকম বেইনসাফি দেশ। ছাত্র কয় না হুজুর খুব ভালো একটা দেশ হয়েছি। কেন যখন সব এক দাম তো বালা বালা কাপড় টিফিন দাম, এরপরে তেলের বাজা না খায় খালি ঘিরে ঘিয়ের বাজা খায়, সব যখন এক দাম, উস্তাদে কয় না রে বাবা আমি যাই গিয়া। কয় রে আপনার আগের যুগের মানুষ কি বুঝুন, তা কয় কামইব, তা কয় কামইব, আছে না আমরার মধ্যে এরকম মুরব্বীরা রে, শুধু নেগেটিভ চিন্তায় রাখবো। দরবারও ইয়ংরা বইছে, যদি কোনো মুরব্বী আইয়ে আপনি কেন লাগেন কষ্ট করে আইস, এই যুগের বাতাস তো আপনারা কিছু বুঝুন না, জানকে বাড়ির জানিয়ে। মুরব্বী মনে মনে কয় রে সূর্যটা তো আমি তোর আগে দেখছিলাম, মুরব্বীরা দাম দেয় না। এই মুরব্বীরা এই কথা বলতেছে উস্তাদকে, আপনি কি বুঝবেন? আচ্ছা তাহলে তুই তাক, যদি কোনো বিপদ হরস বাবা আমারে তখন স্মরণ করিস। পরের দিন থেকে বেড়া তেলের বাজা বাদ দিয়ে গিয়ের বাজা খাওয়া শুরু করলো, খাইতে খাইতে এমন এক মডেল বানাইছে বডিরে, রিক্সা তোলার বাবা এটা লাগারই লাগে। এই দেশের রাজার দরবারে একটা মামলা আছে, মামলাটা কি? এইটাও আরেক আজব মামলা, আমরা বাংলাদেশে হয় না গাইবি মামলা, জীবনে শুনছি না গাইবি মামলা, গাইবি আবার মামলা হয় কেমনে? আমরা নিজের থানা কেন্দ্র একটা মামলা হয়েছে, পুলিশ মারা মামলা, তো যে একজন আসামি হয়েছে আমার কাছে দোয়া চাইতে হয়েছে, মামা ডাকেন, লাগি বাইগনে ডাকে মামা, আলেম হিসেবে সম্মান করে মামা ডাকে, মামা একটু দোয়া করুন যে কোনো মুসিবত আছে। আপনার কী মুসিবত বেড়া? কই পুলিশ মারা মামলা করছি।
আপনি বলিস মারা কোন দিন মারছ খবর আমি মারছি না আমি সিল্লাত আসলাম বেড়া আছেন সিল্লাত ওনার নাম রয়েল কেমনে সরকারি দলের লোকেরা পুলিশের মারছে পুলিশ তো আর এটা সহ্য করত না মামলা সাজাইছে এমপি সব রাত্রের ভিতরেই কেন্দ্র আইছে মেলা আগের ঘটনা আন্তাজি বেড়ার নাম কিনে যায় আয়সা বলতেছে রাজনীতিটা কি আমার করোনার লেগে দিবেন এই যে লোক গুলির এনে ঢুকাইবেন এটি আমার ইলেকশন করে হুস্টাল লাগায় মিছিল দেয় এরা না থাকলে আমি রাজনীতি গরম করেন নাম পাল্টাইন নাম পাল্টাইছে এখন নাম দেম কার ওই এলাকার যত বদমাইশ চুর গুন্ডা গাঞ্জাখুর মদকুর এরার নাম দে দিন এইটি দে ভাই আমি কই এরার নাম তো সব জানি না ওই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিরা আনেন এরার লিস্টটি দে যাওক গণ্যমান্য ব্যক্তি নিছে বলছে আপনার এলাকার গাঞ্জাপুরের নাম কই আমারে মাফ করে দেবেন কেন ওই গাঞ্জাপুরের নাম যদি হন দেওয়া যায় একটু হরে আমার রাস্তা ফেলাই দিব কচে হন নাম কি বালামেশের নাম কচে এইটা বারাম এক নম্বরে অমুক বেড়া আছে তিন চিল্লাত নাম দিচ্ছে উনি যখন চিল্লাত থেকে আসছে আয়সা উনারেকে জিজ্ঞাসা করছে একটু রাগ তো উঠছে বেড়ায় কয় মিয়া তোমরা টুহি মাতার দেহ পাঞ্জাবি বিন্দু নামাজ পড়ো তোমরা যদি এরকম গুসা দেখো আমরা কি তাহলে অত রাগ কেলে কিন্তু দেখাও তোমরা গুসা হরণ নাই পাঞ্জাবি মাতার দিলে পাঞ্জাবি ফিনলে আর টুহি মাতার দিলে গুসা হরণ নাই বোঝা যায় যে টুহি পাঞ্জাবি লাগাইলে হরে আর মানুষ তাহে না গাইবি মামলা আছে না মামলা একটা আজব মামলা গেছে মামলাটা কি মামলা হইল বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে সুরের মামলা সুরেকে মামলা দিছে রাজা আমি আমার আর এক সাথী ভাই লইয়া তার বাড়ি চুরিত গেছিলাম গড়ের বেড়া এত দুর্বল করে বানাইছে শীন কুড্ডে যখন ডুখে বেড়া বাঙ্গে আমার সাথী বাড়ি উঠে ফুরিয়া জাগাতি মারা গেছে মার্ডার মামলা তার বিরুদ্ধে এত দুর্বল করে বাড়ি কেন বানাইল বাসায় কয়ে বাড়িওয়ালারে আন করছে ফেরত দেয় চুরি করে লেগিন মানুষ মেরে দেয় তোরা বাড়িওয়ালায় কয় পয়সা দিছি আমি বেড়া তো আর আমি বানাইছি না মেস্তুরিয়ে বানাইছে মার্ডার মামলা হইলে মেস্তুরির বিরুদ্ধে হোক কথা তো ঠিকই মেস্তুরি রাজ্যে অ্যারেস্ট করায় মেস্তুরি আইছে মেস্তুরি বলতেছে যে আমি কাজ কাম করি গরিব মানুষ আমার মাফ করে দিল না কয় না তোর বিরুদ্ধে ফাঁসির মামলা ফাঁসির রায় রায় হয়ে গেছে ফাঁসির রায় যখন হয়েছে লোকটা খুব সিহন সাফন এবং আল্লাহওয়ালা এই আল্লাহওয়ালা যখন আল্লাহর কাছে দরখাস্ত করছে মজলুমের দোয়া কবুল হয় কি হয় না নিজের মর্জি মাফিক যদি কেউ আইন করে এটা মানুষের উপকার হতে পারে না আল্লাহর বিধানের চাইতে মানব কল্যাণী কোনো বিধান নেই মানুষের যেই বিধানগুলো বানায় মানুষ তো নিজের চোখেই দেখে না নিজের মন কোনোদিন দেখছে কেউ নিজের লিভার আতুজুরি নিজের সুখ শান্তি মানুষ বুঝবে না আল্লাহ বানাইছেন আল্লাহ বুঝেন মানুষের সংবিধান মানুষের জীবন চলার ব্যবস্থাপত্র আল্লাহই নাজিল করছেন এইগুলো বাদ দিয়া ভিন্নটা যদি গ্রহণ করো শান্তি আসতে পারে না মজলুম দোয়া করছেন আল্লাহ হেফাজত করো পরের দিন যখন ফাঁসি দিয়ে লটকায় এই যে টানা টানে রশি তো আর আটকে না তখন ফেস লাগছে কোনো না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জল্লা দেখো যদি আমি গিয়া এই কথা কই যে আমি পারি না আমার চাকরি হান যাইব সে গিয়ে বলতেছে রাজা যেই মানুষটার নে ফাঁসি লটকাইছিলাম গলা এত সিহন
আটকে না। রাজা কইতে মুড়া একটা গলা দিয়ে কেন লটকালা, মুড়া গলা দিয়ে হাত বাইর হয়েছে, এই যে গিয়ের বাজা খাই আছে মুড়ো হয়েছিস হেইডে রেগে পাইছে। তিন চার জনের দরিয়া টান ভাবছে আইন কই যাইতাম আমি বিরুদ্ধে মাসি, আমি কি অপরাধ করলাম? কোনো অপরাধ নাই, মুড আছে এটাই অপরাধ, মুড আছে এইটাই অপরাধ। লয়ে গেছে ফাঁসি লটকানির আগে তার জিগায় মনে কিছু আশা আছে মরার আগে? আমার একটা আশা আছে। কি আশা? এই আমার হুজুরে যদি একটু দেখতার তার কইছেন যে এই বেইনসাফিতে শত আইস না, হুজুর একটু দেখতাম। হুজুর আইসে, হুজুর কে আনা হলো? হুজুর বলেন আমি না করছিলাম মনে নাই, তখন তো আমার কথা শুনলে না, এখন যখন ফাঁসির মঞ্চের সামনে আসছস এখন তোর মনে হইছে। আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি যদিও এই কথাটাকে আমরা একভাবে উপস্থাপন করতেছি, এখান থেকে অনেক শিক্ষা আমাদের জন্য। আজকে এই বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগে, 92% মুসলমানের দেশে ওয়াজের জন্য যদি অনুমতি নেওয়া লাগে, আজ থেকে যদি আমরা সজাগ না হই আগামী দিনে এমন একটা সময় ওরা তৈরি করবে নামাজ পড়ার জন্য অনুমতি নিতে হবে, এই সুযোগ ওদেরকে দেওয়া হবে না। এটা মুসলমানের দেশ, এটা বার্মা নয়, বাংলাদেশ। বাংলাদেশে মুসলমানদের মসজিদ মাফিক আইন করতে হবে। এদেশের মুসলমান দল দেখবে না, এদেশের মানুষ এই জিনিসটা বুঝে, আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, বিএনপি ইসলামের শত্রু নয়, এদেশের তথাকথিত নাস্তিক পর্দার ভিতরে বসে বসে এমন কিছু আইন বাস্তবায়ন করতে চায় যেগুলো মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়। মুসলমানদের কিছু সন্তান ওদের টাকায় বিক্রি হয়ে, ওদের মগজটা বিক্রি হয়ে যায়, ওরা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকে, এদেরকে চিনে রাখা দরকার। এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন দিন না আরো দিন আছে। সাবধান, আর ঘুমিয়ে থাকার সময় নেই। কোনো একটা বাজারে যদি 5 জন পাহারাদার থাকে, ওইখানে যদি 40 জন ডাকাত আসে ডাকাতি করার জন্য, এই 5 জন পাহারাদারের দায়িত্ব হলো এলাকাবাসীর ঘুম ভাঙায় দেওয়া, ঘুমটা ভাঙায় দেওয়া, জাগো ডাকাত আসছে তোমাদের মাল হেফাজত করো। আজকে এই বাংলাদেশের অবস্থা হলো এমন, ইমান লুঠার কারখানা চলা হচ্ছে, শুধু একটা দুইটা নয়, এই বাংলাদেশের কোনায় কোনায় মূর্তি দিয়ে এমন একটা পর্যায়ে আসবে মূর্তি দিয়ে বরার জন্য ওরা ষড়যন্ত্র করছে। সময় থাকতে যদি এটা প্রতিবাদ করা না হয় এদেশের মানুষের ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন হবে। কুরআন হাদিসের মুসলমান ভাইরা, আমার বড় দুঃখের সাথে বলতে হয় কিছু সংখ্যক মানুষ তারা কি মুসলমান কিনা আমার সন্দেহ হয়। মুসলমানের লেভেল লাগায় আসলে ভিতরে মুসলমানে আছে কিনা আমি জানি না। যদি সত্যিকার ভাবে মুসলমান হত, ওরা হেফাজতে ইসলামের, হেফাজতে ইসলামের দুই গালে জুথা মারে তালে তালে, আপনারা দেখছেন কিনা জানি না। হেফাজতে ইসলাম এটা কোনো শুধু উলামায়ে কেরামের জন্য হেফাজত নয়, ইসলামের হেফাজত। এই সংগঠনের গালে জুতা মারা মানে এই দেশের সকল মুসলমানের গালে জুতা মারা। এই দেশের মুসলমান বেশে আসে নাই, এদেশের মুসলমানরাই এদেশটা শাসি স্বাধীন করেছে। স্বাধীনতার সময় বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিলেন তখন বঙ্গবন্ধুর ডাকে শুধু আওয়ামী লীগ যায় নাই, এদেশের সকল জনতা চাপায়া পড়েছে। আজকে এই দেশটাকে নিয়ে তামাশা শুরু হচ্ছে, তামাশা।
ঘুম ভাঙা দরকার। কিছু সংখ্যক মানুষ ওলামায়ে কেরামকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করাইতে চায়। ওলামায়ে কেরাম বঙ্গবন্ধুর শত্রু নয়, বঙ্গবন্ধুর সম্মান বাংলার প্রত্যেকটা মানুষের অন্তরে থাকার অধিকার রাখে। এদেশটাকে স্বাধীন করার পিছনে ওনার বিরাট ভূমিকা। উনি স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি। ওনার বিরুদ্ধে কেউ কথা বললে এটা কেউ মেনে নিবে না। ওনার বিরুদ্ধে কথা নয়, আমাদের কথা হলো মূর্তির বিরুদ্ধে। কিছু কিছু মানুষ মানুষকে বুঝাইতে চায় মূর্তি আর ভাস্কর্য এক নয়, মূর্তি আর ভাস্কর্য এক নয়। আমি আপনাদেরকে বলি, মূর্তি বানাইলে, মূর্তিকে সম্মান করলে জাহান্নামে যাওয়া লাগে, আর ভাস্কর্য বানাইলে, ভাস্কর্যকে সম্মান করলে দুজখে যাওয়া লাগে। কথা বুঝে আসছে? এই দুইটা যেমন সহজ বুঝা, মূর্তি আর ভাস্কর্য তেমনি সহজ। দুইটার মধ্যে কোনো ব্যবধান নাই। সাতই মার্চের যেই ভাষণটা ছিল আমাদের বঙ্গবন্ধুর ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণের শেষ অংশে তিনি বলেছিলেন, আমরা যার কাছে যা কিছু আছে তা নিয়ে জাফায়া পড়ব, এদেশকে স্বাধীন করে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। যেই মহান নেতার জবান দিয়ে ইনশাআল্লাহ বাহির হয়, তিনি অমুসলিম নয়, তিনি মুসলমান। তিনি কোনো ইহুদিদের নেতা নন, তিনি কোনো বামরামদের নেতা নন, তিনি মুসলমানদের নেতা। আর মুসলমানদের নেতার মূর্তি তৈরি করলে আলেম সমাজ বিরোধিতা করবে, মুসলমানদের আঘাত লাগবে। এটা এর পরেও যদি কেউ করে, সেই গুনার বার তারা নিবে। আমাদের দায়িত্ব হলো, আমাদের দায়িত্ব হলো, আমি একটা কথা শুনাই দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, এমন একটা সময় আসতেছে শাসক গোষ্ঠী অন্যায় করবে, প্রতিবাদ করার কেউ থাকবে না, সবাই মুখ বুঝে সহ্য করে নিবে, এটাকে মেনে নিবে। এমন একটা জামানা যখন চলে আসবে, তোমরা বুঝে নিও, শাসক এবং জনতা সবাই জাহান্নামী, কিয়ামতের দিন এদেরকে কুকুর শুকুর বানরের মতো জাহান্নামে পাঠানো হবে, প্রতিবাদ যদি করা না হয়। এই জন্য হযরত উমর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমা ওনারা এমন ভাবে বক্তব্য দিতেন, মাঝে মাঝে পরীক্ষা করতেন অন্যায়মূলক কথা বলিয়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসছেন, একটা চাদর লুঙ্গির মতো পরছেন, আর একটা চাদর গায়ে জড়াইছেন, দুইটা চাদর উড়ার। অথচ তখন উনি চাদর বাঁটছিলেন সমস্ত জনগণের একটা করে চাদর, ওনার গায়ে কয়টা? উনি দাঁড়াইছেন, ইত্তাকুল্লাহ ইসমাউ ওয়া আতিউ,